আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাই ইউরোপের সংবাদে। বার্তা কক্ষের সাথে আছি আমি হাসিনা আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদের প্রধান প্রধান শিরোনামগুলো। ব্রাইটনে লেবার পার্টির কনফারেন্স, শীর্ষ নেতাদের পাশাপাশি যোগ দিয়েছে বিপুল সংখ্যক সদস্য। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউকে বিএনপি থেকে বহিষ্কার ব্যারিস্টার ইকবালকে। কাউন্সিল অফ মস্কো চ্যারিটি কমিশনের যৌথ উদ্যোগে কর্মশালা। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাজ্যের সমুদ্র তীরবর্তী শহর ব্রাইটনে শুরু হয়েছে ব্রিটেনের পার্লামেন্ট বিরোধী দল লেবার পার্টির 2013 সালের বার্ষিক সাধারণ সভা। এই সভা থেকে ব্রিটেনের বিভিন্ন প্রান্ত থেকে ব্রাইটনে জড়ো হয়েছে দলীয় শীর্ষ স্থানীয় নেতাদের নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক কর্মী সমর্থক। রবিবার সকাল 11টা থেকে কার্যত অফিসিয়াল সভা শুরু হলেও শনিবারই কনফারেন্স স্থল নেতা কর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। এদিকে কনফারেন্সের প্রথম দিনে বর্তমান সরকারের চালু করা বেডরুম ট্যাক্স লেবার পার্টি আগামীতে ক্ষমতায় গেলে তুলে ফেলার ঘোষণা দিয়েছে। এছাড়া চাইল্ড বেনিফিট সহ আরও কয়েকটি বিষয়ে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন আগামীতে সরকার গঠনের অন্যতম দাবিদার এই দলটি। মূলত এই কনফারেন্সগুলো থেকেই দলীয় নেতা নীতি নির্ধারণ করা হয়ে থাকে। অন্যদিকে বর্তমান সরকারের নেয়া কয়েকটি ইস্যু থেকে কেন্দ্র করে লেবার পার্টির এই কনফারেন্সকেই খুবই গুরুত্ব দিচ্ছে বিশ্লেষকরা। রবিবার শুরু হওয়া এই কনফারেন্সে শেষ হবে বুধবার বিকেলে দলীয় প্রধান অ্যাড মিলিব্যান্ডের ভাষণের মধ্য দিয়ে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুক্তরাজ্য বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক পদ থেকে ব্যারিস্টার ইকবাল হোসেনকে বহিষ্কার করা হয়েছে। সোমবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত যুক্তরাজ্যের বিএনপির বর্তমান কমিটির প্রধান কার্যনির্বাহী সভা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে চ্যানেল আই ইউরোপকে ব্যারিস্টার ইকবাল হোসেন বলেন, আমি কোনোদিনও দলের পরিপন্থী কোনো কাজ করিনি। দলীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে তার এবং সাংসদ সৈয়দা আশিফা আশরাফি পাপিয়ার কথোপকথনকে তিনি মিথ্যা দাবি করে বলেন, যদি এই কারণে আমাকে অব্যাহতি দেওয়া হয় তবে শাস্তি একপাক্ষিক কেন, ওনারাও তো শাস্তি পাওয়া উচিত। এ ব্যাপারে যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে ব্যারিস্টার ইকবালকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া তার প্রাথমিক সদস্য পদ বাতিলের জন্য কেন্দ্রের কাছে একটি সুপারিশ পাঠিয়েছে ইউকে বিএনপি। উল্লেখ্য, সম্প্রতি সৈয়দা আশিফা আশরাফ পাপিয়া এমপি এবং যুক্তরাজ্য আইনজীবী ফোরাম সভাপতি ও যুক্তরাজ্য বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার ইকবাল হোসেনের মধ্যে একটি ফোন আলাপ ফাঁস হয়ে যায়। এতে পাপিয়াকে যুক্তরাজ্য বিএনপির নবগঠিত কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এই আইনজীবী ফোরাম নেতা। তিনি নতুন কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের শিক্ষাগত যোগ্যতা এবং পেশা নিয়েও প্রশ্ন তোলার পাশাপাশি তারেক রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য করেন। এর ফলে গত 7 তারিখে যুক্তরাজ্যের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্ব ঘোষিত একটি সেমিনার পণ্ড করে দেয় যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গসংগঠনের কিছু নেতা কর্মী। ঠিক আছে, পারবে যে লন্ডন থেকে ইকবাল ফোন দিচ্ছে ভাই। হ্যাঁ হ্যাঁ ইকবাল বলো, তোমাদের কমিটি হয়েছে? বলছি কি কমিটি হলো, পছন্দ মতো না অপছন্দ নেই? একটা ইন্টারন্যাশনাল কমিটির অবস্থা বোধহয় পাল্টালো না। হ্যাঁ, তারেক রহমানের রুচি আর পাল্টালো না। আবার রিয়েলি দেখিয়েছে বল আপনি, আমার তো অবস্থা নাই। উনি তো 5 পাশও না যে পেনশন করতে থাকে, ও তো নিজে ম্যাট্রিক পাস ও 5 পাস আর বাইরে পছন্দ করে না। সরি, অডিও ফোনের ব্যাপারে আমি দৃঢ় কণ্ঠে এটা ডিক্লাইন করছি, এটা আমার মানে বাইরা কণ্ঠ না। এবং ও পাশ থেকে যিনি কথা বলেছেন সাংসদ সৈয়দ আশরাফি পাপিয়া, উনিও ডিক্লাইন করছেন এটা ফোন আলাপে। উনি বলেছেন আমাকে উনি চেনে নিন না, সুতরাং এ ধরনের ফোন আলাপের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়া এটা সাংগঠনিক শৃঙ্খলার পরিবর্তন আমি মনে করি। আমার বিরুদ্ধে যে সংগঠন শৃঙ্খলার পরিপন্থী কাজ করার অভিযোগ এনে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে, এটা অবশ্যই বিএনপির গঠনতন্ত্রের পরিপন্থী। কাউন্সিল অফ মস্কো টাওয়ার হ্যামলেটস ও চ্যারিটি কমিশনের যৌথ উদ্যোগে ম্যানেজিং ইউর চ্যারিটি
লফুললি এন্ড ইফেক্টিভলি শীর্ষক এক কর্মশালা শনিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের প্রায় 45টি মসজিদ ও চ্যারিটি সংগঠনের প্রতিনিধিগণ অংশগ্রহণের অনুষ্ঠানে এই কর্মশালা প্রশিক্ষকরা চ্যারিটি পরিচালনায় চ্যারিটি কমিশনের নিয়ম নীতি মেনে চলার উপরে গুরুত্ব আরোপ করেন। কর্মশালার প্রশিক্ষণ দেন চ্যারিটি কমিশনের আউটরিচ ম্যানেজার নিক ডোনাল্ড স্মিথ, লিভ আশবি ও প্রেস অফিসার সারা হিটসিং। এর আগে উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন কাউন্সিল অফ মস্কের চেয়ারপারসন হাফিজ মাওলানা শামসুল হক ও সাধারণ সম্পাদক জেনারেল হীরা ইসলাম। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তারা বলেন, টাওয়ার হ্যামলেটসের অধিকাংশ মসজিদই চ্যারিটি রেজিস্টার্ড। বছরান্তে মসজিদগুলো চ্যারিটি কমিশনের কাছে জবাবদিহি করতে হয়। চ্যারিটি কমিশনের সাথে মসজিদগুলোর সম্পর্কে অত্যন্ত সুনিবিড়। চ্যারিটি কমিশনের নিয়ম নীতি অনুসরণের ক্ষেত্রে আমরা অনেকেই সময়ে উদাসীন থাকি, কোনো কোনো ক্ষেত্রে ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। আজকের এই কর্মশালা এ ব্যাপারে মসজিদগুলোর মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই করা হয়েছে। আগামী নির্বাচনকে ঘিরে বর্তমান ক্ষমতাসীন সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপকে কেন্দ্র করে দেশে চরম অনিশ্চয়তা বিদ্যমান রয়েছে দাবি করে আগামী সাধারণ নির্বাচন নির্দলীয় ও নিরপেক্ষ সরকার ব্যবস্থা পূর্ণ বহালে দাবি করেছেন বাংলাদেশ বাস্তবায়ন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রয়োজনীয়তা শীর্ষক একটি আলোচনা সভায় বক্তারা। দুঃশাসন ও আগ্রাসনী বিরোধী আন্দোলন নামক একটি সংগঠনের ব্যানারে আয়োজিত উক্ত সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জনাব মাহবুবুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেমোক্রেসি ফোরামের প্রধান উপদেষ্টা ডাক্তার কে এম এ মালিক, আয়োজক ফোরামের চেয়ারম্যান এম এস আহমেদ আজাদের সভাপতিত্বে এবং ব্যারিস্টার আলিমুল হক লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ডেমোক্রেসি ফোরামের আহ্বায়ক মেজর অবসরপ্রাপ্ত ফারুক আহমেদ। উপস্থিত ছিলেন প্রফেসর মামুনুর মোর্শেদ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডিপুটি মেয়র কাউন্সিলর ওহিদ আহমেদ, যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, বাংলাদেশ ওয়াচের সভাপতি মেজর অবসরপ্রাপ্ত সিদ্দিক, সাবেক ছাত্রনেতা নজরুল্লাহ খান জুনায়েদ সহ আরও অনেকে। সৎপুর কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শফিকুর রহমান ব্রিটেনের আগমন উপলক্ষে এক নাগরিক সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার দারুল হাদিস লতিফিয়ায়। এতে সভাপতিত্ব করেন সৎপুর কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি মাওলানা মুফতি ইলিয়াস হোসেন। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৎপুর কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নোমান আহমেদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক চিন্তাবিদ মাওলানা শফিকুর রহমান বিপ্লবী, মিয়ার বাজার আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মুক্তাদির খান প্রমুখ। বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুল সালাম, মোহাম্মদ খুরশিদুল হক, মোহাম্মদ আব্দুর রব, মাওলানা আব্দুল কুদুস, মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, লতিফিয়া ফুলতলি চেয়ারম্যান মাওলানা এম এ কাদির হাসান, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আব্দুল জলিল, মাওলানা মুজাদ্দিদ উদ্দিন দুবাগি, নাসির আহমেদ, মাওলানা নজরুল ইসলাম সহ আরও অনেকে। সভাটি যৌথভাবে পরিচালনা করেন প্রিন্সিপাল রফিক আহমেদ ও মাওলানা জিল্লুর রহমান। সিলেট থেকে অবিলম্বে সরাসরি হজ ফ্লাইট ও আগামী অক্টোবর মাসের মধ্যে বিমানের রিফুয়েলিং স্টেশন স্থাপনের দাবি জানিয়েছে গ্রেটার সিলেট কাউন্সিলর নেতৃবৃন্দ। রবিবার বিলেতে বৃহত্তর কমিউনিটির সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ইস্ট রিজিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভা থেকে উপস্থিত বক্তারা এই দাবি করেন। সংগঠনের সাউথ ইস্ট রিজিয়নের সভাপতি নুরুল ইসলাম মাহবুবের সভাপতিতে ও সাধারণ সম্পাদক ডক্টর মুজিবুর রহমানের পরিচালনায় আজ আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর নির্বাহী মেয়র লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বারার ডিপুটি মেয়র কাউন্সিলর ওহিদ আহমেদ, সিলেট প্রেস ক্লাবের সভাপতি আহমেদ নূর, জিএসসির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আতাউর রহমান, কাউন্সিলর আমিনুর রহমান, কাউন্সিলর গোলাম রাব্বানি, সংগঠনের প্রেরণ কে এম আবু তাহে চৌধুরী, বিবিসিসির সাবেক প্রেসিডেন্ট শাহগীর বখত ফারুক। সভা শেষে একে অধিক কোনো প্যানেল না থাকায় সাউথ ইস্ট রিজিয়নের ইসবা উদ্দিনকে প্রেসিডেন্ট, ডক্টর মুজিবুর রহমান সেক্রেটারি ও মিসবা আফসর বেককে ট্রেজারার করে নতুন কমিটি ঘোষণা করা হয়। যুক্তরাজ্যে বসবাসরত ফেনীবাসীদের সংগঠন ফেনি সমিতির নেতৃত্বাধীন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমানের সাথে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন শুক্রবার। প্রফেসর নুরুল হক ও আনোয়ার হকের নেতৃত্বে এই দল ছিলেন
সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম, কোষাধ্যক্ষ মোহাম্মদ আশরাফুদ্দিন, জাহাঙ্গীর ফিরোজ, ইকরামুল্লাহ দেলোয়ার, আজিজ কামাল, ইদ্রিস পারভেজ, রুবেল প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ ফেনি সমিতির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে নির্বাহী মেয়রকে অবহিত করেন। সৌজন্য সাক্ষাৎকারে মেয়র লুৎফর রহমান বলেন, ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মাঝে যে ধরনের সম্প্রীতি ঐক্যবদ্ধতা রয়েছে তা অন্যান্য কমিউনিটির জন্য রোল মডেল, আর বাংলাদেশিদের জন্য এই টাওয়ার হ্যামলেটস বাংলাদেশের একটি অবিচ্ছেদ্য অংশ। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি দিয়ে, ফিরে এসে থাকছে। কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তি, মিডল্যান্ড আওয়ামী লীগের আনন্দ সভা, আইএফই লিডসের বিক্ষোভ, জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিসিএ ওয়েস্ট মিডল্যান্ডস রিজিয়নের নতুন কমিটি গঠন।